আমার আমার দেশ গর্ব মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সিলেট জেলার দু হাজার বিশ শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষার্থী এবং বার্ষিক ক্রীড়া ও গীতাপাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গত চব্বিশ জুন বৃহস্পতিবার সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান সম্পন্ন হয় শিক্ষা ও আইসিটি বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাতের সভাপতিত্বে ও মন্দিরবিত্তুক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সিলেট বিভাগের মাস্টার ট্রেনার কিশোর কুমার আচার্যের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ এম মাহফুজুর রহমান এ সময় স্বাগত বক্তব্য রাখেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক শ্রী সুব্রত রায় ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত অনলাইনের মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের মূল্যায়ন করে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পাঁচজন শিক্ষার্থী হিসেবে দশজন এবং বার্ষিক ক্রীড়ার বিভিন্ন ইভেন্টে জনকে পুরস্কৃত করা হয় প্রধান অতিথি এইচ এম মাহফুজুর রহমান শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেন এছাড়াও অনুষ্ঠানে ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ফিল্ড সুপারভাইজার সুব্রত কুমার দে পরিতোষচন্দ্র রায় ও কম্পিউটার অপারেটর কল্পনা কানু সহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সুদিজনরা উপস্থিত ছিলেন ইতিহাস ঐতিহ্য সংবাদ বিনোদন ব্যতিক্রমী সব আয়োজন টিভি আমার দেশ আমার গর্ব